নেতাকে জেতাতে আপন ভাইকে মেরে ফেললো আরেক ভাই কি হবে বোবা স্ত্রী ও অবুজ দুই সন্তানের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে ছোট ভাই নিজামুদ্দিন মুন্নাকে নিজ হাতে ছুরিকাঘাতে নাড়ি ভুড়ি বের করে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন বড় ভাই সালাউদ্দিন কামরুল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতা হিসেবে চালিয়ে দিতে ছোট ভাইকে নিজ হাতে খুন করে পূর্ব শত্রুতা করতেই হত্যাকাণ্ড ঘটান তিনি এদিকে নিজামুদ্দিন মুন্নার স্ত্রী নাসরিন আক্তার সুমি বাঘ প্রতিবন্ধী বোবা তাদের রয়েছে আট মাস বয়সী সন্তান ইব্রাহিম ও আড়াই বছরের মেয়ে বিবি মরিয়ম বাবার অবর্তমানে কি হবে এই অবুজ শিশু একা কি করবেন নাসরিন বাক প্রতিবন্ধী সুমি বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বারো নম্বর সরাইপাড়া ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমদের সমর্থক নিজামুদ্দিন মুন্না বড় ভাইয়ের হাতে খুন হন আর সালাউদ্দিন কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক ছিলেন এদিকে ছেলের খুনের জন্য আরেক ছেলের ফাঁসি চাইলেন তাদের মা তাদের মা জিন্নাতারা বেগম বলেন আমার ছেলের ফাঁসি চাই ও প্ল্যান করে খুন করেছে আমার বৌমা নাসরিন আক্তার সুমি বোবা কথা বলতে পারে না তার মাসুম দুই সন্তানের কি হবে তিনি বলেন আমার ছেলের খুনের জন্য আমার আরেক ছেলে কামরুল ইসলাম দায়ী আমি তার ফাঁসি চাই তিনি বলেন আমার বড় ইমন দেখছিল নিজাম বড় ভাইয়ের পা ধরে বলছিল মাফ করে দাও কিন্তু সে মাফ করেনি খুন করে ফেলেছে নিহত নিজামের স্ত্রী নাসরিন আক্তার সুমি বাক প্রতিবন্ধী তিনি নিজের ভাষায় বলার চেষ্টা করছিলেন সব ঘটনা বুঝিয়ে তার মা ও শাশুড়ি ধরে আমাদের অত্যাচার করে আসছিলেন কামরুল হত্যার হুমকিও দিয়েছিল নিহত নিজামের বোন বিবি জোহরা মুক্তা বিলাপ করে কাঁদতে কাঁদতে বলেন আমার অবু ভাতিচা ও ভাতিজির কি হবে স্থানীয় সূত্র জানায় সকাল সাতটার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার পথে বড় ভাই কামরুল দলবল নিয়ে নগরীর থানাধীন বারো কোয়ার্টার ফজুমিয়া বাইনেল এলাকার ইউসুপ আলীর বাড়ির সামনে পথরোধ করে নিজামের এরপর উপর্জপুরী সুরিকাঘাতে নারীভুড়ি বের করে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে নিজামুদ্দিন মুন্নার পিতার নাম গিয়াস উদ্দিন পরিবারের দাবি নির্বাচনে সহিংসতা হিসেবে চালিয়ে দিতে পূর্ব পরিকল্পিতভাবে ভাবে এ হত্যাকাণ্ড ঘটায় মুন্নার বড় ভাই সালাউদ্দিন কামরুল জানা গেছে পৈতৃক সম্পত্তি নিয়ে বড় ভাই কামরুলের সঙ্গে বিরোধ ছিল মুন্নার গত ছয় মাস আগে জায়গা জমির দলি কৌশলে নিয়ে জব্দ করে রাখেন সালাউদ্দিন কামরুল এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন সময় কথা কাটাকাটি হলেও সমাধান হয়নি নির্বাচনের পর দলিল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিলেন মুন্না আর এই ভয়েই নির্বাচনের দিনই ছোট ভাইকে শেষ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন বড় ভাই কামরুল বুধবার থানার ওসি হাসান ইমাম বলেন এটা নির্বাচনী সহিংসতা নয় পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে